एवरीवन आखिस क्रिएशनर पक्ष থেকে আমি আখি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থাকছে বাচ্চাদের জন্য একটি টুপির টিউটোরিয়াল। এই ডিজাইনটি খুবই জনপ্রিয় একটি ডিজাইন। দুই পর্বের এই টিউটোরিয়ালে আজ দেখাবো কিভাবে এই টুপিটি বানাতে হবে। আর দ্বিতীয় পর্বে থাকছে এই টুপিটির নিচে কিভাবে বেনি লাগাতে হয়, মানে এই টুপিটি থেকে কিভাবে বেনি টুপি করতে হবে সেটাই দ্বিতীয় পর্বে দেখাবো। এই টুপিটির সাইজ হচ্ছে লম্বায় 7 ইঞ্চি, আর নিচের যদি প্যাটার্নটা ধরি তাহলে 9 ইঞ্চি। যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিওর জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আজকের টুপিটি বানানোর জন্য আমি এখানে সামার ইয়ার নিয়েছি। এই সুতাটা চিকন তাই আমি ডাবল করে তারপর টুপিটি করব। মোটা সামার ইয়ার হলে একটা নিলেই যথেষ্ট। সুতার থিকনেস অনুযায়ী হুক নিয়েছি 3 মিলিমিটার। সাইজ লাগছে একটা স্টিচ মার্কার। আপনারা যে কোনো সুতা বা উল দিয়ে এই টুপিটি বানাতে পারবেন, আর সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। শুরু করছি। প্রথমেই একটা স্লিপ নট করে নিয়েছি। এবার আমি চেইন করব 3টি, চেইন 3। এবার প্রথম চেইনে ডাবল কুশি করব 12টি। এক নম্বর চেইনে ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশির স্টিচে একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। এই রাউন্ড শেষে এখানে এসে জয়েন করতে হবে। আমি বাকি 11টি ডাবল কুশি এখন করে নিচ্ছি এক নম্বর চেইনে। মোট 12টি ডাবল কুশি করতে হবে, টোটাল 12 ডাবল কুশি। বারোটি ডাবল কুশি এখানে করে নিয়েছি। এবার স্টিচ মার্কারটা খুলে নিয়ে এই স্টিচে, মানে এক নম্বর স্টিচে, একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে এই রাউন্ড। প্রথম রাউন্ড হয়ে গেছে, চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমি এখন দুটো চেইন করে নেব, চেইন 2। এই চেইন 2 কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। এবার সেম স্টিচে 2 ডাবল কুশি করতে হবে। এটা ইনক্রিজ রাউন্ড তাই এই রাউন্ডে ইনক্রিজ করছি। প্রতিটা স্টিচে দুটো করে ডাবল কুশি করতে হবে। প্রথম স্টিচে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম। এই রাউন্ড শেষে এই স্টিচে এসে জয়েন করতে হবে। সেকেন্ড স্টিচে 2 ডাবল কুশি করে নিচ্ছি। এবার থার্ড স্টিচে 2 ডাবল কুশি করব। এভাবে এখানে যে 12টা স্টিচ আছে প্রতিটা স্টিচে 2 ডাবল কুশি করে করতে হবে। তাহলে এই রাউন্ড শেষে মোট 24টা ডাবল কুশি হবে, টোটাল 24 ডাবল কুশি। দ্বিতীয় রাউন্ড শেষে ফিরে এলাম। মোট 24টা ডাবল কুশি এখানে করে নিয়েছি। এবার এই রাউন্ড জয়েন করে নিচ্ছি। স্টিচ মার্কারটা খুলে নিয়ে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ড জয়েন করে নিলাম। শুরু করছি থার্ড রাউন্ড। প্রথমেই আমি দুটো চেইন করে নেব, চেইন 2। এই চেইন 2 কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। এবার এটাও ইনক্রিজ রাউন্ড সেজন্য সেম স্টিচে 2 ডাবল কুশি করে নিচ্ছি। আর প্রথম স্টিচটা আপনারা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেবেন, চাইলে নাও করতে পারেন। নতুনদের জন্য, বোঝার সুবিধার জন্য আমি মার্ক করে নিচ্ছি। সেকেন্ড স্টিচে এবার 1 ডাবল কুশি করব। তাহলে এখানে মোট 3টা ডাবল কুশি হলো, 3টা ডাবল কুশির একটা সেট হলো, এরকম টোটাল 12টা সেট করতে হবে। নেক্সট স্টিচে আমি 2 ডাবল কুশি করব, 2 ডাবল কুশি। এর পরের স্টিচে করব 1 ডাবল কুশি, মানে 2 ডাবল কুশি 1 ডাবল কুশি, এরকম করে কন্টিনিউ করতে হবে স্টিচগুলো। মোট 12টা সেট হবে এই রাউন্ডে। এই রাউন্ড শেষে টোটাল 36 ডাবল কুশি হবে। থার্ড রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন সবগুলো ডাবল কুশি করে নিয়েছি। স্টিচ মার্কারটা খুলে নিয়ে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ড জয়েন করে নিলাম। চলে যাচ্ছি ফোর্থ রাউন্ডে। শুরুতে দুটো চেইন করে নেব, চেইন 2। এই চেইন 2 কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না, এটা ইনক্রিজ রাউন্ড তাই সেম স্টিচে আমি 2 ডাবল কুশি করে নিচ্ছি। 2 ডাবল কুশি করে নিলাম। এবার প্রথম স্টিচটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব, চাইলে নাও করতে পারেন। নেক্সট 2 স্টিচের উপরে একটা করে ডাবল কুশি করব, 1 ডাবল কুশি। নেক্সট স্টিচ 1 ডাবল কুশি,
তাহলে টোটাল ফোর ডাবল কুশির একটা সেট হবে। দেখতে পাচ্ছেন এখানে ফোর ডাবল কুশি হয়েছে, এরকম বারোটা সেট করতে হবে। নেক্সট আরেকটা সেট শুরু করছি আমি। প্রথম স্টিচে করব টু ডাবল কুশি, টু ডাবল কুশি করেছি। নেক্সট টু স্টিচ করব ওয়ান ডাবল কুশি করে, ওয়ান ডাবল কুশি, নেক্সট স্টিচ ওয়ান ডাবল কুশি, এই হচ্ছে ফোর ডাবল কুশি। দুটো সেট করা হয়ে গেছে, এরকম আরও দশটা সেট করতে হবে। তাহলে সবগুলো এভাবে করে নিচ্ছি। এই রাউন্ড শেষে টোটাল 48 ডাবল কুশি হবে। তো সবগুলো ডাবল কুশি আমি করে নিয়েছি, এখানে টোটাল 48 ডাবল কুশি আছে। এবার এই রাউন্ড জয়েন করে নিচ্ছি। স্টিচ মার্কারটা খুলে নিয়ে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি, এটাও ইনক্রিজ রাউন্ড, চেইন টু। এই চেইন টু কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। এবার সেম স্টিচে টু ডাবল কুশি করতে হবে। ওয়ান ডাবল কুশি, নেক্সট থ্রি স্টিচ, পরবর্তী তিন ঘর আমি একটা করে ডাবল কুশি করে নেব। তাহলে এই রাউন্ডে পাঁচটা ডাবল কুশির একটা সেট হবে, এরকম মোট বারোটা সেট করতে হবে। ফাইভ ডাবল কুশির ওয়ান সেট হবে। প্রথম সেট হয়ে গেছে, এখন দ্বিতীয় সেটে চলে যাচ্ছি, সেকেন্ড সেট। প্রথমটা করব টু ডাবল কুশি, নেক্সট থ্রি স্টিচ ওয়ান ডাবল কুশি। পরবর্তী তিনটা স্টিচে আমি একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। দুটো সেট করা হয়ে গেছে, এভাবে মোট বারোটা সেট করতে হবে। সবগুলো করে ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো করে নিয়েছি আর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। মেপে দেখাচ্ছি, এটার সাইজ হচ্ছে 4.5 ইঞ্চি। ছয় মাস থেকে এক বছরের জন্য এই সাইজ অনুযায়ী টুপি বানাতে হবে, অর্থাৎ এই সাইজের পরে আর কোনো ইনক্রিজ করা যাবে না। এই রাউন্ডেই এরপর একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করতে হবে। তো আমি আরও ইনক্রিজ করব, মানে সাইজ বড় করব, সেজন্য আরও বাড়িয়ে নিচ্ছি। চেইন টু করেছি, এরপর সেম স্টিচে টু ডাবল কুশি করে নিয়েছি। যেহেতু ইনক্রিজ লেভেল তাই টু ডাবল কুশি করে নিয়েছি। এরপরে নেক্সট ফোর স্টিচ ওয়ান ডাবল কুশি করে করব। নেক্সট ফোর স্টিচ ওয়ান ডাবল কুশি করে এখন করে নিচ্ছি। করা হয়ে গেছে, তাহলে এখানে সিক্স ডাবল কুশির একটা সেট হয়েছে, এরকম মোট বারোটা সেট করতে হবে, টোটাল 12 সেট। নেক্সট আরও একটা সেট করে নিচ্ছি, ফার্স্ট স্টিচ টু ডাবল কুশি, নেক্সট ফোর স্টিচ ওয়ান ডাবল কুশি, টোটাল সিক্স ডাবল কুশি ওয়ান সেট, এইভাবে মোট বারোটা সেট করতে হবে। দুটো সেট করে নিয়েছি, টু সেট কমপ্লিট, এভাবে বাকি 10 সেট করে নিচ্ছি। ফিরে এলাম, টুপিটির সাইজ এখন 5.5 ইঞ্চি, এটা 1 থেকে 3 বছরের মাপে করা যাবে। আমি আরও এক রাউন্ড ইনক্রিজ করব, সেম স্টিচ টু ডাবল কুশি করে নিচ্ছি, ওয়ান ডাবল কুশি, নেক্সট ফাইভ স্টিচ, পরবর্তী পাঁচটা স্টিচে একটা করে ডাবল কুশি করে কন্টিনিউ করব, মানে পাঁচ ঘর পরপর ইনক্রিজ করব। ওয়ান ডাবল কুশি, নেক্সট ফাইভ স্টিচ। মোট 7টা ডাবল কুশির একটা সেট করেছি, 7 ডাবল কুশি ওয়ান সেট, এরকম মোট 12টা সেট করতে হবে। পরবর্তী আরও একটা সেটে চলে যাচ্ছি। প্রথম স্টিচে করব টু ডাবল কুশি, টু ডাবল কুশি প্রথম স্টিচে, নেক্সট ফাইভ স্টিচ ওয়ান ডাবল কুশি করে।
वन डबल कुशी करे कंटिन्यू करछी पाँचटा स्टीचे। এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। তো আমি দুই সেট করে নিয়েছি, এভাবে পুরোটা করে নিচ্ছি। ফিরে এলাম এই রাউন্ড শেষে। এই টুপিটির সাইজ এখন 6 ইঞ্চি। এটা 4 থেকে 10 বছরের যে কোনো বাচ্চারা এই টুপির সাইজটি পরতে পারবে। 10 বছরের উপরে চাইলে আরও 1 রাউন্ড সাইজ বাড়াতে হবে। এই রাউন্ড থেকে আমি কোনো ইনক্রিজ করব না, চেইন 2 করে নিয়েছি। এবার সেম স্টিচে 1 ডাবল ক্রোশি করলাম। যেহেতু ইনক্রিজ করব না, তাই প্রতিটা স্টিচে 1টা করে ডাবল ক্রোশি করে কন্টিনিউ করব। 1 ডাবল ক্রোশি নেক্সট ইচ স্টিচ, প্রতিটা স্টিচে 1টা করে ডাবল ক্রোশি করে কন্টিনিউ করব। আগের রাউন্ডে মোট 84 ডাবল ক্রোশি হয়েছিল, এই রাউন্ড শেষেও মোট 84 ডাবল ক্রোশি হবে, টোটাল 84টা ডাবল ক্রোশি। তাহলে এভাবে প্রতিটা স্টিচে 1টা করে ডাবল ক্রোশি করে ফিরে আসছি। ফিরে এলাম এই রাউন্ড শেষে। দেখতে পাচ্ছেন টুপিটি কিন্তু গোল সাইজ হয়ে এসেছে, যেহেতু কোনো ইনক্রিজ করিনি তাই এটা গোল শেপে চলে এসেছে। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। এই রাউন্ডেও কোনো ইনক্রিজ করব না, চেইন 2 করে নিয়েছি। সেম স্টিচে 1 ডাবল ক্রোশি করলাম। এবার প্রতিটা স্টিচে 1টা করে ডাবল ক্রোশি করব। এই রাউন্ড শেষেও মোট ডাবল ক্রোশির সংখ্যা হবে 84, মোট 84টা ডাবল ক্রোশি। এভাবে এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করে যেতে হবে, প্রতি স্টিচে 1টা করে ডাবল ক্রোশি করে। এই রাউন্ড যখন শেষ হবে, বাকি রাউন্ডগুলো একইভাবে আমি কন্টিনিউ করে টুপিটি বড় করে নেব। যতটুকু সাইজ লম্বা চাই সে অনুযায়ী এই টুপিটি লম্বা করে নিতে হবে। তো আমি এই টুপিটিকে 6.5 থেকে 7 ইঞ্চি মাপে লম্বা করে নেব। উপর থেকে এই টুপিটির মাপলে লম্বা হবে 6.5 থেকে 7 ইঞ্চি, সে পর্যন্ত করে ফিরে আসছি। মনে রাখবেন কোনো ইনক্রিজ করা যাবে না, প্রতিটা স্টিচে 1টা করে ডাবল ক্রোশি করে কন্টিনিউ করতে হবে। প্রতি রাউন্ডে 84টা করে ডাবল ক্রোশি করে আমি এই টুপিটি লম্বা করে নিয়েছি। মেপে দেখাচ্ছি, এই টুপিটার সাইজ অলমোস্ট 7 ইঞ্চ। এবার এই টুপিতে ডিজাইন দেওয়ার জন্য আমি ইয়েলো কালার সুতা জয়েন করে নেব। যেখানে আমি সুতাটা কেটেছিলাম ঠিক সেই স্টিচে সুতা জয়েন করতে হবে। তো এখানে আমি সুতা জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর একটা চেইন করব। এবার সেম স্টিচে 1টা সিঙ্গেল ক্রোশি করব। এই রাউন্ডটি আমি সিঙ্গেল ক্রোশি দিয়েই কন্টিনিউ করব। প্রতিটা স্টিচে 1টা করে সিঙ্গেল ক্রোশি করব। তবে লক্ষ্য রাখবেন, এই সিঙ্গেল ক্রোশিগুলো একটু বড় বড় করে দিতে হবে, মানে একটু লুজ করে দিতে হবে। লুজ সিঙ্গেল ক্রোশি দিতে হবে, টাইট করে সিঙ্গেল ক্রোশি দিলে টুপিটি চেপে আসবে। যেহেতু আমাদের এই টুপিটি চাপানোর কোনো প্রয়োজন নেই, তাই একটু লুজ করে সিঙ্গেল ক্রোশি দিয়ে এই রাউন্ড কমপ্লিট করে নেব। তো আমি এই রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, পুরোটা সিঙ্গেল ক্রোশি দিয়েই করেছি। এবার এই রাউন্ড জয়েন করে নিচ্ছি। লাস্ট স্টিচ সিঙ্গেল ক্রোশি করেছি, এবার জয়েন করে নিচ্ছি। চেইন 1 করার পর যে প্রথম সিঙ্গেল ক্রোশিটা করেছিলাম, সেই স্টিচে 1টা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছি, 1টা চেইন 1 দিলাম। এই চেইন 1 কোনো সিঙ্গেল ক্রোশি হিসেবে কাউন্ট হবে না। সেম স্টিচে 1টা সিঙ্গেল ক্রোশি দিলাম। এই রাউন্ড শেষে এই স্টিচে এসে জয়েন করতে হবে। এবার প্রতিটা স্টিচে 1টা করে সিঙ্গেল ক্রোশি দেব। এই সিঙ্গেল ক্রোশিগুলো অবশ্যই একটু লুজ করে দিতে হবে, বেশি টাইট করে সিঙ্গেল ক্রোশি দেওয়া যাবে না। এভাবে এই রাউন্ড পুরোটা করে নেব, আর টোটাল 2 রাউন্ড করব আমি এভাবে। আরও ইয়েলো কালার দিয়ে মোট 3 রাউন্ড হবে। তাহলে 2 রাউন্ড শেষে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন ইয়েলো কালার দিয়ে মোট 3 রাউন্ড করেছি সিঙ্গেল ক্রোশি, 3 রাউন্ড। আর এই টুপিটির সাইজ এখন প্রায় 7.5 ইঞ্চি। জয়েন করা বাকি আছে, আমি এবার জয়েন করে নিচ্ছি। প্রথম স্টিচে 1টা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এবার 1টা চেইন দিয়ে আমি সুতাটা কেটে নেব। এবার নিচে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের জন্য আমি সুতা জয়েন করে নিচ্ছি। যেখানে সুতাটা কেটেছিলাম সেই সেম স্টিচে, মানে প্রথম স্টিচে সুতা জয়েন করতে হবে।
আমি সুতা জয়েন করে নেছি, উপরের কালারটা আমি জয়েন করে নেছি। জয়েন করার পর দুটো চেইন করব, এই চেইন টু কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। এবার সেম স্টিচে আমি থ্রি ডাবল কুশি করব, সেম স্টিচে করতে হবে থ্রি ডাবল কুশি, একই স্টিচের ভিতরে তিনটা ডাবল কুশি করতে হবে, তাহলে এটা ছড়াবে, একটা ছড়ানো ডিজাইন তৈরি হবে। এই রাউন্ড শেষে টু ডাবল কুশি করেছি, আরও একটা ডাবল কুশি করতে হবে সেম স্টিচে, টোটাল থ্রি ডাবল কুশি দেখতে পাচ্ছেন করে নিয়েছি। নেক্সট স্টিচ থ্রি ডাবল কুশি, এই রাউন্ডে প্রতিটা স্টিচে তিনটা করে ডাবল কুশি করতে হবে, প্রতিটা স্টিচে তিনটা করে ডাবল কুশি করতে হবে, থ্রি ডাবল কুশি নেক্সট ইচ স্টিচ। পরেরটাও সেম একইভাবে থ্রি ডাবল কুশি করে নেব। এই অংশটুকু করে নিয়েছি, এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে, পুরোটা করে ফিরে আসছি। এই রাউন্ড শেষে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন একটা বাঁকা বাঁকা ডিজাইন হয়ে গেছে। এবার ডাবল কুশির প্রথম স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি এই রাউন্ড। এই রাউন্ড শেষ হয়ে গেল, চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে, চেইন টু করব, এই চেইন টু কোনো ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে না। এবার সেম স্টিচে ওয়ান ডাবল কুশি করব, লক্ষ্য রাখবেন এই এই রাউন্ডের প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করতে হবে, ওয়ান ডাবল কুশি সেম স্টিচ করেছি, ওয়ান ডাবল কুশি নেক্সট ইচ স্টিচ, প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি করব। এই অংশটুকু করে নিয়েছি, এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে, আর থার্ড রাউন্ডও এভাবেই করব, প্রতিটা স্টিচে একটা করে ডাবল কুশি, দুই রাউন্ড শেষে এভাবে ফিরে আসছি। নিচের দিকে মোট তিনটা রাউন্ড করেছি, টোটাল থ্রি রাউন্ড এখানে, তাতে এটা একটা গোল সুন্দর একটা ঢেউ ঢেউ ডিজাইন হয়েছে। পিছনের দিকটা দেখিয়ে দিচ্ছি, একই রকম হয়েছে সব দিকে। এবার আমি ইয়েলো কালার সুতা দিয়ে একটা বর্ডার রাউন্ড দেব, যেখানে সুতা কেটেছিলাম সেই সেম স্টিচে, মানে প্রথম স্টিচে সুতা জয়েন করতে হবে, জয়েন ইয়ার নন ফার্স্ট স্টিচ, একটা চেইন দিলাম। এবার সেম স্টিচে ওয়ান সিঙ্গেল কুশি করতে হবে, সেম স্টিচে একটা সিঙ্গেল কুশি করছি। এবার নেক্সট প্রতিটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে কন্টিনিউ করব, ওয়ান সিঙ্গেল কুশি নেক্সট ইচ স্টিচ। এইভাবে এই রাউন্ড পুরোটা করে নেব আমি। এই রাউন্ড শেষে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন টুপিটির কাজ প্রায় শেষ। এবার টুপিতে আমি এক্সট্রা একটা ফ্লাওয়ার অ্যাড করব, সেটা এবার দেখিয়ে দিচ্ছি। এবার একটা রোজ বানাবো, রোজ বা গোলাপ, সেজন্য আমি রেড কালার সামারিয়ার নিয়েছি। এবার কিভাবে গোলাপ করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা স্লিপ নট করে নিলাম, এবার চেইন করে নিতে হবে 72টি, টোটাল 72 চেইন, তো 72টা চেইন এখন আমি করে নিচ্ছি। এখানে 72 চেইন এখানে আমি করে নিয়েছি। এবার হুক থেকে 8 নম্বর চেইনে একটা সিঙ্গেল কুশি দিতে হবে, ওয়ান সিঙ্গেল কুশি অন 8th চেইন ফ্রম দ্য হুক, 8 নম্বর চেইনে একটা সিঙ্গেল কুশি দিলাম। এবার আমি চারটা চেইন করব, চেইন 4, চেইন 4 করে নিচ্ছি, 4 চেইন করে নিয়েছি। এবার নিচে 4 নম্বর চেইনে একটা সিঙ্গেল কুশি দেব, স্কিপ 3 চেইন, 4th চেইন, 1 সিঙ্গেল কুশি। আবার চারটা চেইন করব, চেইন 4, 1, 2, 3, 4, স্কিপ 3 চেইন, অন 4th চেইন মেক 1 সিঙ্গেল কুশি, 4 নম্বর চেইনে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি।
এভাবে এই যে স্পেসগুলো তৈরি হচ্ছে এগুলো তৈরি করে নিতে হবে সবগুলো চেইনের উপরে, চারটা চেইন আর নিচে চার নম্বর চেইনে একটা সিঙ্গেল কুশি করতে হবে। এভাবে সবগুলো চেইনের উপরে আমি এভাবে স্পেস তৈরি করে নেব। সবগুলো চেইনের উপরে আমি স্পেস তৈরি করে নিয়েছি। নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি, এখানে আমি একটা চেইন করে টার্ন করে নেব। এবার প্রথম যে স্পেসটা দেখতে পাচ্ছেন এই স্পেসে ডাবল কুশি করে নিতে হবে 8টি, টোটাল 8 ডাবল কুশি অন ফার্স্ট স্পেস। মোট 8টা ডাবল কুশি এখানে করে নিচ্ছি। এইট ডাবল কুশি এখানে করা হয়ে গেছে। নেক্সট যে সিঙ্গেল কুশিটা করেছি আগের রাউন্ডে, এই সিঙ্গেল কুশির উপরে একটা সিঙ্গেল কুশি করব, যতটা সম্ভব টাইট করে তারপর সিঙ্গেল কুশি করতে হবে। তো আমি করে নিয়েছি। নেক্সট যে স্পেস আছে এই স্পেসে আবার 8টা ডাবল কুশি করব। মেক 8 ডাবল কুশি নেক্সট স্পেস, 8টা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে করে নিয়েছি 8টা ডাবল কুশি। সিঙ্গেল কুশি স্টিচের উপরে একটা সিঙ্গেল কুশি করব, যতটা সম্ভব টাইট করে সিঙ্গেল কুশি করতে হবে। আবার 8টা ডাবল কুশি করব পরবর্তী স্পেসে। এই 8টা ডাবল কুশি করা হয়ে গেলে সিঙ্গেল কুশির উপর সিঙ্গেল কুশি করতে হবে। এভাবে সবগুলো স্পেসের উপরে কাজ করে নিতে হবে, তাতে করে এরকম সুন্দর পাপড়িগুলো হয়ে যাবে। সবগুলো করে ফিরে আসছি। পুরোটা করা হয়ে গেছে, এবার সুতা কেটে নেব। বাড়তি কিছু সুতা রেখে তারপর সুতা কাটতে হবে। কিছু বাড়তি সুতা রেখে আমি সুতা কেটে নিচ্ছি। এবার সুতাটা টান দিয়ে বের করে নিতে হবে। এবার এটা দিয়ে রোজ কিভাবে বানাতে হবে, মানে গোলাপ কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে যেখানে কম সুতা ঝুলে আছে সেদিক থেকে এরকম প্যাঁচানো শুরু করবেন। এরকম আস্তে আস্তে প্যাঁচানো শুরু করলেই দেখবেন গোলাপের সাইজ চলে এসেছে। আমি যেভাবে করছি সেভাবে আপনারা ফলো করবেন। এরকম প্যাঁচাতে প্যাঁচাতে গোলাপের সাইজ চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবার নিচে যে বাড়তি সুতাটা আছে সেটা দিয়ে এই গোলাপটা সেলাই করে নিতে হবে। এরকম একটা নিডল দিয়ে তারপর আমি এই গোলাপটা এখন সেলাই করে নেব। সুন্দর করে সেটিং করে নেব যেন এটা খুলে না যায়। গোলাপটা ভালো করে সেলাই করা হয়ে গেছে। এবার এই গোলাপটা আমি টুপিতে সেটিং করে নেব। যেখানে গোলাপটা লাগালে ভালো লাগবে সেখানে গোলাপটা আমি বসিয়ে নেব। এরপর নিডল দিয়ে গোলাপটা সেলাই করে নেব টুপির সাথে। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটা পার্ল লাগিয়ে নেব, সাদা কালারের পুঁতি। এবার এই গোলাপটা আমি টুপির সাথে লাগিয়ে নেব। গোলাপটা ভালো করে সেলাই করে টুপির সাথে লাগিয়ে নিয়েছি। এবার এই টুপিটি একদম রেডি। আজকে টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।